সাত সকালে উদয়পুরে প্রাক্তন সিপিআইএম বিধায়কের বাড়ির সামনে একটি ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে সাত সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, উদয়পুর গোমতিপল্লী এলাকায় স্থানীয় লোকজনরা প্রাতঃভ্রমণে বের হলে এক ব্যক্তি দেখতে পায় রাস্তার পাশে ড্রেনে একটি মৃতদেহ ভাসছে। এ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে জড়ো হয় লোকজন। খবর দেওয়া হয় আরকেপুর থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে। জানা যায়, মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন, বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায়। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ পায়নি। অবশেষে শুক্রবার সাত সকালে ড্রেনের মধ্যে তার মৃতদেহ উঠে আসে। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজনরা। মুক্তার হোসেনের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পাশাপাশি পরিবারের লোকজনের অভিযোগ, এটা পরিকল্পিত খুন হতে পারে। তবে পুলিশ গোটা বিষয়ে একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে। পুলিশ তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। কি আজকে যে ড্রেনে পড়ে রয়েছে উনি কি হবে আপনার? কবে থেকে নিখোঁজ ছিল? আজকে দুদিন ধরে নিখোঁজ। এখন কি দেখছেন আপনারা? আয়া এখন আয়া দেখছি, আরেকজন আমাদের বাড়ির সাথে দেখছে আর কি। ডেনে ময়রাপুরে রয়েছে। নাম কি বাড়ি? মসজিদের সঙ্গে দুদিন ধরে নিখোঁজ ছিল। আর এই জায়গাটা যে পাওয়া গেছে, এই জায়গাটার নাম কি? মাধব সাহার গল্লি কয়। সকালবেলা আমরা আটটা নাগাদ একটা খবর পাইছি যে সনবনস্থিত মসজিদ পত্রের কাছে একটা গোমতি পল্লী, এখানে একটা লোক ড্রেনে পড়ে রয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাই আসি, এসে দেখি ঠিকই পড়ে রয়েছে, কিন্তু সে শত তারিখ থেকে মিসিং। এখন আমরা পাইছি তারা ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। এখন দেখি আমরা পোস্টমর্টম ব্যবস্থা করতেছি কী কারণে কেমনে পড়ছে। কতদিন ধরে আসলে মিসিং? শত তারিখ সন্ধ্যার থেকে আছে মিসিং। কী নাম? মুক্তার হোসেন। বয়সটা কত? এবার 34 বা 35। প্রাথমিক অনুমানে কী বুঝতেছেন আপনারা পুলিশ? সে সবসময় ড্রাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মদ্র বোতলও পাওয়া গেছে। কোন জায়গা পড়ে রয়েছে এখন? এই আমি সনবন গুমতি পল্লী, এই ওয়ার্ড নাম্বার 14, এই নিয়ার মসজিদ। ড্রেনের মধ্যে পড়ে রয়েছে? ড্রেনের মধ্যে। আচ্ছা, এ কতদিন ধরে পড়ে রয়েছে প্রাথমিকভাবে আপনারা ধারণা করতে পারছেন? হ্যাঁ, বডি তো দেখা যায় একটু ভোলা অবস্থা আছে, মনে হয় দু একদিন আগে পড়ছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।